টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটে নাটকীয় জয়ে আশা শুরু করেছে বাংলাদেশ। এমন একটা জয় বাংলাদেশ দলের জন্য দরকার ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে টাইগারদের জয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত মাশরাফি বিন মর্তুজা। খেলোয়াড়দের প্রশংসা করেছেন এই সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য। অবশেষে এলো কাঙ্ক্ষিত সেই জয় যা দিয়ে বিশ্বকাপের যাত্রাটা দারুণ শুরু করলো বাংলাদেশ। ডালাসে মিউজিক্যাল চেয়ারের মতো চিত্রটা বদলাতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত 2 উইকেটে নাটকীয়ভাবে জিতেছে টাইগার বাহিনী। লো স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে সহজ ম্যাচটা কঠিন হয়ে উঠলেও মাথা উঁচু করে 16 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর ম্যাচ সেরা পুরস্কার হাতে উঠেছে রিশাদ হোসেনের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের চোখেও এই জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে ভারতীয় টিভিতে স্টার স্পোর্টসের অতিথি হয়ে এ কথাই বলেন। বাংলাদেশ শ্রীলঙ্কা বেশ কিছু ঘটনা ঘটেছে, নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। এই জয়ে আমি খুবই খুশি, এই জয়টা অবশ্যই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। 4 ওভারে মাত্র 17 রানে 3 উইকেট নেওয়া ফিদেরও প্রশংসা করেন তামিম। মুস্তাফিজের পারফরমেন্স ভালো ছিল, কিছুদিন আগেও সে অফ ফর্মে ছিল, তবে ধোনির সঙ্গে খেলা তাকে বদলে দেয়, এরপর থেকেই তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। এদিকে জয়ের পরপরই খেলোয়াড়দের প্রশংসাও করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নেই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়র সবাই দারুণ বোলিং করেছে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এমন জয়ে সাবেকদের অনেকেই প্রশংসা করেছেন বাংলাদেশের এই ম্যাচ নিয়ে। আসমাউল মুত্তাকিন, নিউজ 24।